নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা বানানো দেখাবো। দুরকম পদ্ধতিতে আমি আপনাদের চিতই পিঠাটা বানানো দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো চলুন দারুণ সাথে রেসিপিটা বানানো শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সার জার নিয়েছি। তার মধ্যে আমি মেজারিং কাপের 1 কাপ মানে 200 গ্রাম সুজি দিয়ে দিলাম। যতটা সুজি দিয়েছি ঠিক ততটাই আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি, মানে মেজারিং কাপের 1 কাপ মানে 200 ml জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ লবণ, খুব বেশি লবণ দিচ্ছি না, 1 চামচের 1/4 ভাগ লবণ দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এখন মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। আর সুজিগুলো পেস্ট করার সময় কোনোরকম ঠান্ডা বা গরম জল কিন্তু দিইনি, রুম টেম্পারেচারের জলই দিয়েছি। আর মিক্সির মধ্যে সুজির অনেকটা মিশ্রণ লেগে আছে, তাই অল্প পরিমাণ জল দিয়ে আবার সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। মিশ্রণটা একটু পাতলা করেই বানাতে হবে, তাহলে পিঠেগুলো কিন্তু তত বেশি নরম তুলতুলে আর ফুলকো হবে। খুব ভালো করে জলটাও মেশানো হয়ে গেছে। এবার মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ বেকিং পাউডার। খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু বেশ নরম তুলতুলে ফুলকো হবে। একবার এই পদ্ধতিতে চিতই পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। মিশ্রণটা একেবারেই রেডি। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 1/2 চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম, আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন তেল জলটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল জলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এই জলটা এক সাইডে রেখে দিচ্ছি। আর চিতই পিঠাটা যেহেতু আমি দুরকম পদ্ধতিতে দেখাবো, তার জন্য প্রথমে একটা মাটির ছাঁচ নিয়েছি। আর এই মাটির ছাঁচটা কিন্তু একেবারেই নতুন মাটির ছাঁচ, তাই পিঠেগুলো তুলতে একটু অসুবিধাও হতে পারে। প্রথমে তেলটা এইভাবে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তেল জলটা যে ছিল সেটা খুব ভালো করে এইভাবে ব্রাশ করে নিয়েছি। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছি, মিশ্রণটাকে আর একবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প মিশ্রণটা ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রেখেছি। চিতই পিঠাগুলো যেহেতু ছাঁচটায় প্রথমবার বানানো হচ্ছে, তাই পিঠেগুলো তুলতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু কয়েকবার বানানোর পরে পিঠেগুলো কিন্তু খুব সহজে ছাঁচের থেকে আলাদা হয়ে যাবে। আর পিঠেগুলো বানানোর সময় ছাঁচটাকে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ছাঁচের ঢাকনাটা বন্ধ করে এইভাবে 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। আর এদিকে আমি আপনাদের আর একটা পদ্ধতিতে চিতই পিঠাটা বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য এরকম একটা আপ্পাম প্যান নিয়েছি। আর আপ্পাম প্যানগুলো আপনারা কিন্তু যে কোনো বাসনের দোকানে খুব সহজে পেয়ে যাবেন। আর তেল জল মেশানো যে মিশ্রণটা ছিল সেটাও খুব ভালো করে এইভাবে আপ্পাম প্যানে ব্রাশ করে দিতে হবে। আর আপ্পাম প্যানে পিঠেগুলো বানানোর সময় ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। মিশ্রণটা এইভাবে আপ্পাম প্যানের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপ্পাম প্যানে কিন্তু আপনারা একসঙ্গে অনেকগুলোই চিতই পিঠা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এবার আপ্পাম প্যানের ঢাকনাটা বন্ধ করে এইভাবে প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলে পিঠেগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। আর আপ্পাম প্যানে চিতই পিঠার মিশ্রণটা দেওয়ার সময় ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে থাকবে। আর মিশ্রণটা দেওয়া হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে। এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। আপ্পাম প্যানের চিতই পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখুন পিঠেগুলো কিন্তু বেশ ফুলকো হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে পিঠেগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলেও হবে। এখন পিঠেগুলোকে এইভাবে একটা চামচের পেছন দিয়ে একটু তুলে উল্টো করে নিতে হবে। আর এইভাবে সাইড দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে, তাহলে পিঠেগুলো কিন্তু খুব সহজে আলাদা হয়ে যাবে। সমস্ত পিঠেগুলো একইভাবে আপ্পাম প্যান থেকে আলাদা করে নিচ্ছি, আর একটা প্লেটে করে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আপ্পাম প্যানের চিতই পিঠাগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। এখন মাটির পাত্রের মধ্যে যে চিতই পিঠাগুলো বানিয়েছিলাম, এখন সেইগুলো কিন্তু ঢাকনাটা খুলে নিলাম। এই পিঠেগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন পিঠেগুলোকে একটু চামচ দিয়ে আলাদা করে নিতে হবে। এই পিঠেগুলো কিন্তু খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু মিশ্রণটা দিয়ে যে কোনো ধরনের রান্নার কড়াইতেও পিঠেটা বানিয়ে দেখতে পারেন। খুব সহজে কিন্তু কড়াই থেকে আলাদা হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। সমস্ত পিঠেগুলো একই থেকে মাটির পাত্রটি থেকে আলাদা করে নিচ্ছি। এবার সুজির নরম তুলতুলে ফুলকো চিতই পিঠাগুলোকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি আপনাদের পিঠেটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে।
আর এইভাবে সুজির নরম তুলতুলে ফুলকো চিতইপিঠার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা দেখলেন তো পিঠেটা কতটা নরম তুলতুলে ফুলকো হয়েছে আর ভেতরে কত সুন্দর জালিদার হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে নরম তুলতুলে ফুলকো জালিদার চিতইপিঠাগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এই সুজির চিতইপিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।